তোমার প্রথম কাজ সিসি ভাইয়ের মান ভাঙানো। তার জন্য যদি আমার পরের ম্যাচ থেকে তোমাকে দূরে থাকতে হয় তুমি থাকবে। তুমি সিসি ভাইকে ফিরিয়ে আনবে আর সিসি ভাইকে কথা দেবে তুমি আমার কোচিং নিয়ে আর মাথা ঘামাবে না। তুমি তোমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে। কথা দাও সিসি ভাই। জয়ীর অবর্তমানে দাশগুপ্ত বাড়িতে ধুমধাম করে দীপাবলি পালন করব আর সেটা প্রদীপের মিচমিচে আলো নয় সাগর। একবারে দাউ দাউ করে জ্বলবে আর আমি বলবো শুভ দীপাবলি। তোমরা গিয়ে ও রাগ ভাঙিয়ে ওকে নিয়ে এসো না জয়ী। তোমার উপর রাগ করেই তো ওদের বিচ্ছেদ হয়েছে তাই না? তাহলে তুমি ওদের মিল করিয়ে দাও না জয়ী। বিবাহিত মেয়েদের কাছে বেড়ে যাওয়া শাখার অর্থ তো স্বামীর কোনো রকম অশুভ ব্যাপার ঘটা। কেউ তোমার ক্ষতি করার কোনো ইঙ্গিত দিতে চাইছে না তো? কেউ যদি ভয় দেখানোর জন্য এটা তোমাকে পাঠিয়ে থাকে না তাহলে তার একটাই উদ্দেশ্য, সে চাইছে তুমি যেন পরের খেলাটা কনসেন্ট্রেট করতে না পারো। আমরা তুবড়ি বাইয়ে আলাবো। না না তার কোনো দরকার নেই, বেকার এসব ঝামেলা বাড়িয়ে লাভ কি? কিসের ঝামেলা কি হবে? দেখ জয়ী, তোর ফুটবল খেলা নিয়ে এমনিতেই বাড়িতে কিছুদিন আগে খুব অশান্তি হয়েছে, আর তোকে তুবড়ি বানাতে হবে না। আমরা বরং কেনাবাজি ফাটাই, বুঝলি? ওই গাড়িটা থেকে ছুড়ে মারলো, মনে হয় আমাদের জন্য কোনো মেসেজ আছে। দাঁড়া আমি দেখছি। দাঁড়া আমায় দেখতে দাও। শাখা গেল ভেঙে, এবার যদি সিঁদুর মুছে যায়। অননাদি, ব্যাগে কি আছে? কেনাকাটা করেছো নাকি কিছু? তোমার কিছু হয়নি তো? তোর ঠিক আছে? কিছু হয়নি তো? কোনো প্রবলেম হয়নি তো? কি হয়েছে তোমার, এরকম করছো কেন? জল নিয়ে আসছি আমি। না 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 কিছু লাগবে না। তুমি জানো আমার ফোনে একটু আগে একটা মেসেজ এসেছিল, ওই মেসেজটা বড়ার মাথার খুলি আর তার নিচে ডেঞ্জার লেখা ছিল। চা হলে ভালো হতো। যা না মধু, কিচেনে গিয়ে বলে আয় না। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে বলছি। হারুদা, বলছিলাম আমাদের রুমে একটু চা পাঠিয়ে দিও, কেমন? জানি না, তবে আজকে রাতটা জয়ীর পক্ষে যে চরম সর্বনাশের রাত হয়ে নেমে আসবে তাতে কোনো সন্দেহ। কোথায় তুই? হ্যাঁ দিভাই, আমি কাছাকাছি আছি। পাড়ায় ঢোকার মুখে একটা সিসিটিভি ক্যামেরা আছে, একটা মই নিয়ে ঢুকেছি, এই সিসিটিভিটা নষ্ট করবো বলে। খেলা এগিয়ে চলেছে, আবার জয়ী দাশগুপ্তর পায় বল, তিনি ব্যাট থেকে ওঠার চেষ্টা করছেন, কাটিয়ে নিয়ে উঠছেন। জয়ীর সমস্ত স্বপ্ন পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আজকে আমাদের এই পরিস্থিতির জন্য যে তুমি দায়ী এ কথা সবাই জানে। তাহলে আমরা এখন কি করব, কোথায় যাব? বইয়ের পাশে যা, কালকে নিয়ে যা আরেকটা ম্যাচ খেলাতে, নিয়ে যা। প্লিজ তোমরা সবাই মিলে এরকম ভাবে জয়ীকে দোষারোপ করা বন্ধ করো। তোমার বউয়ের নামে বলছে বলে তোমার হয়তো রাগ হচ্ছে, কিন্তু যে অন্যায় করলে দু চারটে কথা শুনতেই হয়। ও বলতে চাইছে এ বাড়ির লোকেরাই কেউ ওর জানলাটা গিয়ে খুলে দিয়েছে। ভাড়া নিতে গেলে তো অনেক সেলামি দিতে হয়, তাও 30-40 হাজার টাকা তো অ্যাডভান্স দিতেই হবে। বাড়িটা প্রমোটারের হাতে দিয়ে দাও। প্রমোটার যদি এই বাড়িটা নিতে রাজি হয় তাহলে আমাদের একটা টেম্পোরারি থাকার ব্যবস্থাও হয়ে যাবে। আপনি জয়ীকে বলুন ব্যাংকের লকার থেকে এই বাড়ির দলিলটা বের করতে। বাড়িটা তো বাবার, বাবাকেই ডিসাইড করতে দাও না বাড়িটা প্রমোটারের হাতে দেবে কিনা। আমার স্বপ্ন একটা একটা করে ইট গেঁথে এই বাড়িকে আবার শক্ত ভিতে দাঁড় করাবো, যেরকমটা বাবা চায়। কে করে বাড়ি সারি দেবে? হ্যাঁ কত বড় বড় গয়না আছে তোমার, চুপ করে থাকবে। দাদা যা বলেছেন তাই হবে, ওই প্রমোটারের হাতেই দেওয়া হবে বাড়ি। আমি তোমার কাছে হাত জোড় করছি, তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত নিও না। আমি আমার সঙ্গে বাবাকে নিয়ে যাচ্ছি, তোরা মায়ের একটা ব্যবস্থা কর। বারে বর্দা ভাই, বাবা মায়ের দায়িত্বের ভাগ করছিস তুই? মা বাবা এই বয়সে আলাদা থাকবে, বাড়ির সবাই এক একজন করে এক একজনের দায়িত্ব নেবে? কখনো না, আমি বেঁচে থাকতে এসব কিচ্ছু হবে না মা। কেউ তোমাদের আলাদা করবে। Thank you.
চূর্ণি, ইরা, তোমরা কোথায় একবার বেরোবে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। এই তো আমি সবার জন্য একটু চা এনেছি। কেউ তো কিছু খায়নি না, না খেলে তো চলবে না, শরীরটা তো মানবে না। বর্দা ভাই বিস্কিট আনছে। জেঠুমণি, ক্লাবের ছেলেরা রাগারাগি করছিল, বললো যে তোদের কত করে বললাম ক্লাবে বসতে, এখানে তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তাও তোরা রাজি হলি না। এরকম বিপর্যয়ের সময় যদি তোদের পাশে না দাঁড়াতে দিস তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। মির্জা ভাই, আমি ওদের বুঝিয়ে বলেছি, বাবার মনের অবস্থা ভালো না, বাবা যেমন এখানে আছে এখানেই থাক, তার কারণ বাবা ওখানে গেলে আরো ভেঙে পড়বে। আর হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ওষুধগুলো তো মনে নেই, প্রেসক্রিপশন তো সব আগুনেই পুড়ে গেছে। ওনাকে বললাম আবার সব লিখে দিতে, বাবা মা কাকিমণি সবারই তো ওষুধ আনতে হবে। হ্যাঁ ভালো করেছিস। এই চূর্ণি, এই কেক বিস্কিটগুলো সবাইকে দিয়ে দাও, বুঝলি? আমি এনেছি। আমায় দে বর্দা ভাই। মেজ বৌদি এ নাও। হ্যাঁ হ্যাঁ দাও। আমরা যদি নিজেদের মধ্যে এভাবে অশান্তি করি তাহলে কি হয় বলো? অশান্তি তো তোমার জন্যই হয়েছে জয়ী, তুমি যদি এতটা অসাবধান না হতে তাহলে আজকে আমাদের পরিস্থিতির মুখোমুখি হতেই হতো না। একবার বাড়িটা প্রমোটিং এ দিতে রাজি হয়ে যাক, দেখবি কত হাত ঘুরে সেই পুলিশের খাতায় মৃত সুকুমারের হাতেই এসে পড়বে বাড়ির জমি। দেখি শেষ খেলায়। গোবিন্দ বসাক জানতেন যে আপনার বাবার মৃত্যু অস্বাভাবিক? উনি এটাও জানতেন যে এই কাজটা কে করিয়েছে। আচ্ছা বকুল, আপনি বলুন তো, আপনি কাউকে সন্দেহ করেন? তার মানে আপনি পার্টিকুলারলি কাউকে সন্দেহ করেন? কে এসে আমাকে বলুন। রজতাবু রক্ষী, রজতাবু রক্ষী, রজতাবু। এখন ওই বটতলায় গিয়ে ওই খুড়োদের খবর দে। আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যান ছিল, তোমাকে প্ল্যান করে ওরা আটকে রেখেছিল। তুমি কাউকে চিনতে পেরেছো? না আমি চিনতে পারিনি, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, একজন পুরুষ ছিল আর একজন মোস্ট প্রবাবলি মহিলা ছিল। আপনি হোটেলের সিসিটিভি ফুটেজ একটু দেখার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন? তাহলে অনেক কিছু খোলসা হয়ে যাবে। কাল ভোরেই আমি নখ পাঠাবো, যেভাবেই হোক ওদেরকে বেরিয়ে আনতেই হবে। কে কে ওকে নে? আমি বরং নিচ নিচে যাই। মা আমি এমন ভাবে চলে গেল কেন? আমি নিশ্চিত ও আমায় কিছু কইতে চায়। হে দয়াময় পিতাদা, আমার ভাইদের মানুষ রূপে ফিরিয়ে দাও। জন্মের পর থেকে বিনা কোনো অপরাধে অনেক শাস্তি ভোগ করেছে তারা, এবার তাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। তুষার রায়চৌধুরীর নামটা মনে পড়ে? তুষার, এত বছর পর কেন? অতীতকে মনে পড়ায় কি কোনো অন্যায় আছে? ও তো তোমার অতীত বটে, পাত্তা দেবে বলেও আমার মনে হয় না। একবার নক করে দেখি না? অবশ্য তুমি যদি সাহায্য করো, মানে রেখার নাম্বার আর অ্যাড্রেসটা যদি। তুষার, তুমি রেখার ফোন নাম্বারটা